হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও হচ্ছে শেয়ার ইটের, যদি আপনার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করেন, যদি একটা স্লো মনে হয় আপনার কাছে, তাহলে এটাকে কীভাবে ফাস্ট করে দেবেন সেই বিষয়ে। তো শেয়ার ইট সফটওয়্যারটা আমরা অনেক সবাই ব্যবহার করে থাকি। এটি খুব ভালো একটি শেয়ার ইট সফটওয়্যার। আমার মনে হয় না যে যারা স্মার্টফোন ইউজ করেন তারা খুব কম মানুষই আছেন, কম মানুষ না, আমার মনে হয় 100%-এর ভিতরে মানুষই শেয়ার ইট ব্যবহার করে থাকেন। স্মার্টফোন মানে শেয়ার ইট ব্যবহার করতে হবে, এটা একবারে একটি পপুলার একটি শব্দ হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও হচ্ছে সে শেয়ার ইট যদি স্লো হয় সেটাকে কীভাবে ফাস্ট করে নেবেন। এই খুব ছোট্ট একটি ট্রিক, অনেকে হয়তো সেই ভিডিওটি আগেও দেখে থেকেছেন, যারা আগে দেখে থেকেছেন তারা অবশ্যই মাঝে কমেন্ট করবেন না, নতুনদের জন্য ভালো কাজে দেবে। আর শুরু করার আগে আমার একটি অনুরোধ আপনাদের কাছে, যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও পাবেন। আশা করি আপনারা কখনো নিরাশ হবেন না, খুব ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করব। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা শেয়ার ইটটি ওপেন করব। শেয়ার ইটটি ওপেন করার পরে আমরা ঠিক নিচে নিচের দিকে আসব। দেখুন আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। আচ্ছা, এই জায়গাটায় আসবো। দেখুন এখানে স্ক্যান হচ্ছে, স্ক্যান জাঙ্ক ফাইল, জাঙ্ক নাও, চেক অ্যান্ড ক্লিনে আমরা ক্লিক করব। দেখুন এখানে ক্লিক, জাঙ্ক ফাইলে ক্লিক হচ্ছে। দেখুন এখানে আপনার প্রায় 422 মেগাবাইটের মতো ডাটা আপনার জাঙ্ক হয়ে আছে। তো এই জাঙ্কগুলোর কারণে আসলে আপনার শেয়ারটি কাজ করছে না ঠিক মতো, শেয়ারকে স্পিডটা স্লো হয়ে যাচ্ছে, ক্যাশ ধরে রাখছে, সিস্টেমে ক্যাশ হয়ে আছে। তো আমরা যদি এখান থেকে এটাকে ক্লিনিক নাও দিই, তাহলে দেখবেন যে জাঙ্কগুলো স্বল্প কিছুক্ষণের ভিতরে এটি চলে যাবে। তো দেখুন দেখুন ক্লিনিং হয়ে গেছে, দেখুন 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়ে গেছে, তো অর্থাৎ দেখা গেছে যে এখন আর জাঙ্কটি পাবে না। এখন স্পেস অ্যানালাইসিস যদি আমরা ফলো করি তাহলে দেখা যাচ্ছে 69%, আর যদি আমরা ক্লিনারের দিকে ফলো করি, জাঙ্কের ক্লিনারের দিকে ফলো করি, দেখুন 70% স্পেস অ্যানালাইস, আর 1% বেড়েছে। আর যদি জাঙ্কের দিকে ফলো করি তাহলে দেখা যাচ্ছে যে ওটা আর জাঙ্ক নেবে না, ওটা অপশানটা উঠেই চলে গেছে। দেখেন অর্থাৎ এখন যদি আপনি শেয়ারিটা কাজ করেন তাহলে আরও ভালো স্পিডে আপনি শেয়ারিটা কাজ করতে পারবেন, শেয়ারিটা আরও খুব ভালো স্পিডে ফাস্ট চলবে। আর একটি কথা, যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এ পর্যন্ত, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কমেন্ট করতে ভুল করবেন না, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।